আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনাদের জন্য এখন কি বলতে হবে আজকে আমি তৈরি করছি আজকে আমি তৈরি করেছি একটা নিম্বু ড্রিঙ্কস সেটা স্বাদ স্যালাইনের মতো না নিম্বু না তাম্বু উদ্দেশ্যে যাচ্ছি আমি এটা কমু না যে আমরা বাসা থেকেই যাইতেছি যেহেতু বাসায় থাকি বাসা থেকেই যাবো ক্যামেরায় আছে আলামিন মিয়াজি উপস্থাপনায় আছে আমরা সবাই আদুরি নয়ন আল্লাহ ফালাফাইতে আছে আয়াত মিয়াজি আর লগ্ন মিয়াজি আর হইতেছে আমার আম্মা জান লাফালাফাইতে চলো 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 লেটস গো এই কারণে আমরা এখন জেবি হাইফাইতে যাচ্ছি দেখা যাক কি ধরনের সেল আছে ল্যাপটপে যাই হোক দর্শক আমরা সেই ধকলটা যদি আপনাদের উপভোগ করাইতে পারতাম আপনারা হয়তো বেশি বেশি এনজয় করতে পারতেন আমরা যে ভাইতে আসলাম একটা ল্যাপটপ দেখার উদ্দেশ্যে দেখা যাক ল্যাপটপ দেখার উদ্দেশ্যে আসছি আসলে উদ্দেশ্য কেনার সাথে সাথে দেখার দেখা যাক দোয়া করবেন যাতে আদরি একটা ল্যাপটপ কিনতে পারে আজকে দেখি আমরা একটু দর্শকদেরকে ল্যাপটপ দেখাই না এত ভিড় ল্যাপটপ সিলেক্ট হয়েছে তোমাদের কোনটা দেখাও দর্শকদেরকে একটু দর্শক সামনে দাঁড়ায় রয়েছে এখন দর্শকদের দেখা গেলে দর্শক সরতে হবে ও সাইকেল পিন একই কথা তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি কোথায় গন্তব্য আমরা এখন গন্তব্য হচ্ছে জেলিয়ার বাইরে যাব বক্সিং ডে সেলের জন্য সবাই পাগল আমরা অনেকক্ষণ ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ধাক্কা ধাক্কির জন্য ভিডিওই করতে পারিনি এখন আমরা গাড়িতে যাচ্ছি আমি ওকে
বক্সিংটার সেল থেকে আমরা বের হয়ে গিয়েছি। এত বিজি, এত বিজি আর গরম, আর গরম। আমরা আমরা আর আসবো না বক্সিংটার সেলে, ঠিক আছে? প্রিয় সুধি, আমরা আবার ব্যাক করছি ভিডিওতে। আমরা ডিএফও মিএফও ঘুরে আইসা, একটা ল্যাপটপ কিনছি, একটা রাইস কুকারও দেখছিল আদরি, কিন্তু রাইস কুকার না, ক্রক পট। ওটা কি ক্রক পট, মানে স্লো কুকার? রাইস কুকার, স্লো কুকার, প্রেশার কুকার সব কিছু একসাথে। আচ্ছা যাই হোক, মাল্টি কুকার। হ্যাঁ দেখছিল একটা, কিন্তু কেলি কিনে নাই, জানি না কই তারি না, বাট এনিওয়ে ল্যাপটপ কিনেই আইসে, ল্যাপটপে ভালো সেভিং করছে। আর এখন যেটা মজার বিষয় সেটা হইতেছে যে আমরা বারবিকিউ করবো, আসেন আপনাদের দেখাই। এটা হইতেছে বারবিকিউর সেট আপ, এটা হইতেছে বিন, বিনটা এখানে রাখছি। বিন সবাই চিনে, এখন কেন তুমি বিনের পরিচয় দিচ্ছ? আর এই যে বিন ব্যাগ, বিন ব্যাগ, আর অবভিয়াসলি এটা বারবিকিউ মেশিন। আচ্ছা আপনারা আমাদের সাথে থাকুন, থাকলেই যেটা হবে সেটা হইতেছে আমরা খাই দাই। আপনাদের তো খাওয়া দাওয়া দেখাইতে পারুম, কিন্তু আপনারা খাইতে পারবেন না। আমরা একটু নাচানাচি করুম, গান বাজনা করুম, আপনারা দেখতে পারবেন কিন্তু আপনারা নাচতে পারবেন না। তো আমি জানি না এটা কি আপনাদের জন্য কষ্টের ব্যাপার না ভালো ব্যাপার, তোমার কি মনে হয়? ভালো, দেখে এনজয় করবে, দেখেও তো এনজয় করা যায়। মানে কি, কিন্তু কথা হইতেছে যে কষ্ট পায়েন না, আর আইডিয়াটা নিতে পারবেন ভিডিওটা দেখে, অ্যাটলিস্ট যে বারবিকিউ এইভাবেও করা যায়। কিভাবে, তুমি কি অন্য রকম ভাবে? আমরা করব আর কি। ও, তার মানে তুমি একটু ডিফারেন্ট ওয়েতে বারবিকিউ করবা। এই যে বারবিকিউটা তো ডিফারেন্টই হইতাছে। ও আচ্ছা, সূর্যটার দিকে তাকাও তাহলেও তো বোঝা যাবে। সূর্যটার দিকে নাও, দেখো, ঠিক আছে? এই টাইমে, এই এই টাইমটা মাথায় রাখেন, এই টাইমে বারবিকিউ করা যায়। ঠিক আছে, ছাড়া খোরা খাবার কথা কবা নে, সমস্যা না। এই তোমরা কি কি বারবিকিউ করছো? মুরগি, ভেড়া আর ছাগল। ছাগল কোনটা? ও, নয়ন অবশ্য এখন বেশি কথা বলতে পারবে না, কারণ নয়ন এখন খুবই ক্ষুধার্ত, ওর কথা বলার শক্তি নাই, এই জন্য বলছে খাওয়ার পরে কথা বলবে। তুমি কি কথা বলতে পারবা নয়নের বন্ধু? না। তুমিও ক্ষুধার্ত? আমি এক্সট্রিম ক্ষুধার্ত। মামা মামা এদিকে লয়, এদিকে কাটে 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 ধর। আমি চাকু রাখো, দেখি চিকেন সসেস, ল্যাম্প সসেস, চিকেন কাবাব, ভেজিটেবল। খুব মজা পাইতেছে। লগ্ন আপা কি করে? হ্যাঁ আপা কি করে? দেখি আমরা এখন কি কি খাচ্ছি। না এখন কি তুমি কথা বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, কি কথা বলতে যাবো বলো, তুমি কি বলতে চাও? খাওয়া দাওয়ার পরে এনার্জি পাইলাম, এনার্জি পাই এখন কথা কইতেছি। প্রথম ধাপে আমরা চিকেন সসেজ, দুইটা ল্যাম্প চপ, ল্যাম্প সসেজ, আর হইতেছে ওই কাঠিতে থাকে ওটা কি কয়, কেবাব। কেবাব কোনো শাশলিক, শাশলিক না, ওটাকে কেবাব বলে, চিকেন কেবাব। আচ্ছা আমি তো গমত অত সুন্দর করে কইতারি না, ওটা কাবাব ছিল। তো এখন রান্নাবান্নার পরে এখন আমরা খাইতেছি। আমরা এখন একটু বিরতি দিচ্ছি, কারণ এখন আমরা একটু বিরতি দিতেছি, কারণ বারবিকিউ মেশিনেরও একটু বিরতি দরকার, আর আমাদের শেফেরও বিরতি দরকার। আমাদের ওয়ান্ডারফুল শেফ আলামিন মিয়াজি, থ্যাংক ইউ ভেরি মাচ,
আমাদের আজকে কুক করে খাওয়ানোর জন্য। নয়ন কিছু বলতে হবে না খেলা শুরুর আগে? আমাদের বারবিকিউর বিরতিতে হবে প্রীতি ম্যাচ, প্রীতি ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ হবে। নাও শুরু করো, ভিডিও হচ্ছে। রেডি বল আসলে কিন্তু ঢাকাই পা, ঠিক আছে? নমো 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 আছে রেডি। বিকেল বেলা এক দফা বারবিকিউ করেছি, করার পরে
আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ আছে যেটার মধ্যে আলামিন 2-1 গোলে জয়ী লাভ 2-1 আলামিন 2-1 গোলে জয়ী হয়েছে আলামিন 2 আলামিনের আদুরি দল 2 নয় প্রিয়াঙ্কা দল 1 সো তারপরে এখন একটু তারপরে আমরা একটু একটু নাচানাচি করেছিলাম আদুরি যে ড্যান্স দিছে ওই ড্যান্সের সাথে আমরা কেউ কুলায় উঠতে পারি নাই তাই আমরা বেশিরভাগ সময় বসেই আছিলাম আদুরি ফ্লোরে আছিল বেশিক্ষণ ঠিক আছে সবকিছু শেষ হওয়ার পরে এখন আমরা দ্বিতীয় দফা বারবিকিউ করছি এখন আমরা কি কি বারবিকিউ করব আমি ড্রামস্টিক ল্যাম রিবস আর চিকেন ড্রামস্টিক আর ফিশ ফিশ স্যামন ফিশ হ্যাঁ হ্যাঁ তাহলে ফিশ আবার বলো তো আবার বলো আমি কিভাবে সালাম দিই প্রিয়াঙ্কা বলো দর্শক আপনাদের জন্য এখন কি বলতে হবে আজকে আমি তৈরি করছি আজকে আমি তৈরি করেছি একটা নিম্বু ড্রিঙ্কস সেটা স্বাদ স্যালাইনের মতো না লিম্বু না তাম্বু সেটা হয়ে গেছে পোর্সেলাইন হ্যান্ডমেড সেটা খেয়ে নাকি ডিহাইড্রেট থাকতে পারো ডিহাইড্রেট হাইড্রেট থাকতে পারো আমার মনে হয় আমি কখনো কণ্ঠ দিতে না পারলে বা আমি কখনো না থাকলে তোমরা আমার চ্যানেল কন্টিনিউ করতে পারবে সেই বিশ্বাস আমার তোমাদের উপর আছে হ্যাঁ যাক তাহলে আমি না থাকলেও তোমরা আমার চ্যানেলটা ধরে রেখো ঠিক আছে চলমান মানে ধরে রাখা তাই না এখন আমরা ঠিক আছে এবার আমরা একটু সিরিয়াস কথা বলি যাওয়ার আগে আরেকটা কথা আছে আপনারা কিন্তু কোনোদিন ভুলে যাবেন না এটাকে সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আমরা বানাই এটা ভুলে গেলে চলবে না দর্শক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ইনবক্স করবেন আমাকে আর ভালো থাকতে করবেন ঠিক আছে খোদা হাফেজ না হয় নাই আল্লাহ হাফেজ সেজন্যই তো আমি আল্লাহ হাফেজ এবার আমরাও বিদায় নিই আমাদের ট্যুর আজকে শেষ হচ্ছে এই তুমি কিছু বলো ফুটবল খেলা হলো বাই দ্য ওয়ে ফুটবল খেলার রেজাল্ট গোলে আমরা 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 জয় জিত হয়েছি আমরা অনেক মজা করলাম আমাদের এই ট্যুরে অনেক অনেক হ্যাভ ফান ঠিক আছে তোমরা এসো আন্টিকে নিয়ে আসবা গোলবানে আমরা হ্যাভ ফান করবো ওকে দর্শক ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কতটা এনজয় করেছি এন্ড
enjoyed a lot and thank you for watching. Bye bye, see you next time. আজকে তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।